পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 33 নম্বর ওয়ার্ডে হরিজনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা স্কুলে ছাত্রছাত্রীদের বের করে নিয়ে আসে। স্থানীয় যুবকদের তৎপরতায় বালি ও জল দিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় 33 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পুরমাথা পামেলা চ্যাটার্জি। তিনি জানান, গ্যাসের পাইপ লিক করার কারণে এইরূপ ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় যুবকদের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। মিড ডে মিলে রান্না চলছিল, সেখানে সিলিন্ডার লিক করে হোক যেভাবে হোক আগুন লেগে যায়, প্রচুর গ্যাস বেরোতে থাকে। আপনারা দেখেছেন তো, কিছুক্ষণ আগেও গোটা এলাকাটাতে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। তো যাই যে আশপাশে সবাই ছুটে এসে কোনোভাবে পাড়ার ছেলেরা আমরা খবর পেয়ে ছুটে এসেছি এখানে এবং থানাকে জানিয়েছি এবং আইসি স্যার বললেন যে ফায়ার ব্রিগেডকেও বলা হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে, কিন্তু আশেপাশে আমরা নিষেধ করেছি কেউ যেন কোনো মতে আগুন জ্বালাবেন না বা দেশলাই কাঠি কোনোভাবে জ্বালাবেন। আগুনটা কিভাবে লেগেছিল সেটা এখন ওরা মানে এলে বুঝতে পারবে। সম্ভবত গ্যাস লিক করেছে বা হয়তো পাইপেও কোনো রকম সমস্যা থাকতে পারে। আচ্ছা, না বার করে বাচ্চারা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছিলাম, আমরা বার করে দিয়েছিলাম, টিচাররা দিয়ে পাড়াকে খবর দিয়েছিলাম, ওরা এসে যাও কিচেনে আগুনটা লেগেছিল। কোন স্কুল এটা? এটা হরিজন প্রাথমিক বিদ্যালয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।